আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর 4 কাপাসিয়া আসনে স্বতন্ত্র প্রার্থী বিশিষ্ট শিল্পপতি সমাজসেবক আলম আহমেদ কাপাসিয়া সরকারি পাইলট স্কুল মাঠে নির্বাচনী জনসভা করেছেন। কাপাসিয়া উপজেলা প্রতিনিধি মোস্তফা গাজীর পাঠানোর প্রতিবেদনে দেখুন বিস্তারিত। নির্বাচনী জনসভার সভাপতিত্ব করেন গাজীপুর জেলা পরিষদের চেয়ারম্যান মোতাহার হোসেন মোল্লা। উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মাহমুদা খানম, কাপাসিয়া মতিউর রহমান মতি, আরও উপস্থিত ছিলেন বিভিন্ন শ্রেণী পেশার নেতাকর্মীরা। নির্বাচনী জনসভায় আলম আহমেদ বলেন, আমাকে অনেক হামলা মামলার শিকার হতে হয়েছে, তারপরেও পিছু পা হয়নি, কোনো অপশক্তি আমাকে ঠেকাতে পারবে না। আমি নির্বাচিত হলে সর্বপ্রথম বেকার সমস্যা দূর করব, 11টা ইউনিয়নে 11টা গার্মেন্টস করে দেব। কাপাসিয়া পাইলট স্কুল অ্যান্ড কলেজ বিশ্ববিদ্যালয় করার প্রতিশ্রুতিও দেন তিনি। তিনি আরো বলেন, আমার মামা বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু তাজউদ্দিন আহমেদ, তার আদর্শে কাপাসিয়া কলঙ্কমুক্ত করতে চাই। আগামী 7 তারিখে ইগলমার্কায় ভোট চেয়ে নির্বাচনী জনসমাজ সমাপ্তি করা হয়।